সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরি খবর খবর প্রকাশ করা হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখা একটি লাল বাটন পাবেন, ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন আছে ওইখানে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহে যে সার্কুলার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সার্কুলার আসে সেগুলো নিয়ে আজকের আয়োজন। তো এ সপ্তাহে সকল নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে দেখে নিন। আজকের তারিখ 3/8/2018 তারিখের যে সকল ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চাকরির খবর খবর আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো পেয়ে যাবেন। প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্রায় 2000 পুরুষ অথবা মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে ব্যাংকে 195 জন ও কৃষি ব্যাংকে 22 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাজী আইটি সেন্টার লিমিটেড এ ইন্টার্ন প্রোগ্রাম ডে শিফট এ বিজ্ঞপ্তি। মা আমেনার মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নৌবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সৈয়দপুর রাঙামাটি সিনেটাউতে 3টি জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই 11টির ক্যাটাগরিতে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট এইগুলো, তো এইগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরকম সকল প্রকার গুরুত্বপূর্ণ চাকরি খবর খবর পেতে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিচে বেল আইকন আছে ওখানে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।